ঘরে মাসাজ দেওয়ার মেশিন থেকে শুরু করে এমআইএস স্মার্ট ল্যাম্প, তার সাথে সাথে আছে 7500 টাকার এক অদ্ভুত গ্যাজেট তোমার স্মার্টফোনের জন্য। আমার কাছে আছে অ্যামাজনের কিছু অদ্ভুত স্মার্ট আর ইউনিক কিছু গ্যাজেট। ছোট্ট ছুরি দিয়ে বড় বড় বক্সের আনবক্সিং শুরু করা যাক। প্রথম বক্সের সিল কেটে দেখা যাক কি বেরোয়। আরে আরে ভাই, এটা কি দিয়ে দিয়েছে? প্রথম গ্যাজেটটার বক্সে খোপাওয়ালা মাইয়ার একটা ছবি আছে। দিদি, শীতকালে এরকম ভাবে খালি গায়ে ঘুরো না, আমার মতন ভাই ঠান্ডা লেগে গেলে বুঝতে পারবে। দিদির থেকে একটুখানি চোখ সরিয়ে আমরা দেখবো আমাদের মেইন গ্যাজেট। ভাই ছবি দেখে তো মনে হচ্ছে ভাই হসপিটালে এসে বুকে লাগানোর ডিভাইস। ভাই দেখা যাক কি বেরোয় আর কেমন হয় আমাদের প্রথম গ্যাজেট। ভাই ছোটবেলার রিমোট কন্ট্রোল গাড়িগুলো এরকম ভাবে প্যাকেজিং করে দিত ভাই। ওরে ভাই, তো ফুল ডিভাইস ভাই, ব্যাটারি ব্যাটারি সমেত দিয়েছে, তার সাথে একটা ম্যানুয়াল দিয়েছে যেখানে লেখা আছে প্লিজ রিড কেয়ারফুলি বিফোর ইউজিং। কে পরে ভাই, কোনো অসুবিধা নেই। না ভাই দাঁড়াও, একবার দেখে নি ভাই, ভুলভাল জায়গায় লাগিয়ে দেবো তারপরে কারেন্ট শর্ট খেয়ে যাবো, স্ক্যাম হয়ে যাবে। আরে মজা করছিলাম, কি দেখে ম্যানুয়াল, কারেন্ট খেলে খাবো কিন্তু ম্যানুয়ালটাও দেখবো না। এটা প্রথমে দুটো প্যাড দিয়ে দিয়েছে, এটা কোথাও একটা লাগাতে হবে, কোথায় লাগাতে হবে জানি না। তার সাথে মেন হলো আমাদের এই ডিভাইসটা, এটা বেসিক্যালি একটা নেক মাসাজ। দেখতে ভাই এবি হাইটেক হলে কি হবে, কিন্তু দাম খুব একটা বেশি না, কত দাম সেটা তো বলবো, কিন্তু তার আগে দেখা যাক ভাই মালটা তো কাজ করে কিনা। ভাই এর সাথে তার দিয়েছে, কিন্তু তারটা ভাই কোথায় লাগাবো বুঝতে পারছি না ভাই। তার সাথে একটা ঢাকনাও দিয়েছে, ব্যাটারি আমাদের ভেতরে ঢুকিয়ে নিতে হবে। হ্যাঁ ভাই ফিট হয়ে গেছে আমাদের তারের সাথে। ভাই এখানে দুটো সুইচ আছে, সেটা হলো হাই আর লো এর সুইচ, আর তার সাথে সাথে এই সাইডে অন আর মোডের সুইচ আছে, যেটা দিয়ে নানা মোডস তুমি অ্যাক্টিভেট করতে পারবে। তার সাথে সামনে 1, 2, 3 তিনটে মোডস আছে যেটা তুমি সিলেক্ট করতে পারবে। আর ভাই এখানে অন অফ এর সুইচ তো আছে। ভাই প্রথমে আমাদের পিঠে এটাকে লাগাতে হবে, পিঠে আমি লাগিয়ে নিয়েছি, এবার এটাকে আমাদের পরে সুইচ অন দিতে হবে। ওকে ভাই গলে তো ঠান্ডা ঠান্ডা লাগলো, চলো ভাই অন সুইচটা টেপা যাক। আরে ভাই, আরে আরে কেমন এটা লাগছে ভাই, ঘরের ভেতর দিয়ে মনে হচ্ছে কারেন্ট যাচ্ছে পুরো। আরামও লাগছে ভাই, মিথ্যা কথা বলবো না, মনে হচ্ছে কোনো সুন্দর মাইয়া ঘরে সুসুরি দিচ্ছে ভাই, এভি লাগছে। সেটা হলো নাম্বার ওয়ানে আছে, এখন এটাকে এবার আমরা বাড়াবো ভাই। ও ভাই কি লাগছে, ও ভাই চলো গাইস এবার নাম্বার থ্রিতে যাওয়া যাক। ভাই নাম্বার থ্রিতে মনে হচ্ছে সেই মেটা ভাই তোমার ঘাড় ধরে নিয়েছে পুরো পেছন দিক থেকে। বাপরে বাপ, একটু বেশি ভোল্টেজ ভাই, কমাও ভাই। ও ভাই, ওরে ভাই, ভাই মনে হচ্ছিল ঘরে কেউ কিল মারছে ভাই, একটু বেশি হাই হয়ে গেছিল ভাই পাওয়ারটা। ভাই আমি এটা কিনেছি 599 টাকার, 599 টাকায় মশলাটা কাজ তো করে ভাই, ঘরে একটুখানি সুসুরি বেশ ভালো লাগছিল কিন্তু, মিথ্যা কথা বলবো না। চলো গাইস পরবর্তী বিশাল বড় একটা বাক্স আছে, চলো দেখা যাক এই বাক্সটা থেকে কি বেরোয়। ভাই একটু বেশি বড় বাক্স ভাই, বাক্স তুলনায় আমার ছুরিটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু কোনো চাপ নেই ভাই, এই ছোট্ট ছুরি দিয়ে কত বড় বড় আনবক্সিং করে দিলাম, 500 করে ধার আছে ভাই, কোনো ভয় নেই। দেখা যাক এই বাক্সের ভেতর থেকে কি কি বেরোয়। ওরে ভাই, এই বাক্সটার ভেতরে আছে এমআই এর দুটো স্মার্ট গ্যাজেট, তার মধ্যে প্রথমটা হলো এমআই এর স্মার্ট টুথব্রাশ। ভাই নিমের ডান্ডি থেকে শুরু করে নর্মাল ব্রাশ, এইসব পুরনো দিনের কথা ভাই, লেটেস্ট যুগে সবাই এখন ইলেকট্রিক ব্রাশ ইউজ করছে, ইলেকট্রিক ব্রাশ বুঝতে পারছো, দাঁত ভাই ফোগলানা হয়ে যায় এটা ইউজ করতে গিয়ে, ওই একটাই ভয় আছে, বাকি সব ঠিক আছে ভাই। ইলেকট্রিক ব্রাশ হোক বা পেট্রোলের ব্রাশ হোক ভাই, দাঁত যেন ফোগলানা হয়ে যায়। ইলেকট্রিক ব্রাশ ভাই সকালবেলা উঠে একটু হাতও নাড়াতে পারবে না, মানে হাত নাড়াতে পারবে কিন্তু ব্রাশ করার জন্য হাত নাড়াতে পারবে না। ব্রাশের প্যাকেট থেকে ভাই যেমন কি দেখতে পাচ্ছ, USB র এই কেবিল বের হচ্ছে, ঠিক আছে ভাই। ব্রাশ ইউজ করার ম্যানুয়াল, ঠিক আছে ভাই, ছোটবেলা থেকে ব্রাশ করছি আমি, জানি কি করে ব্রাশ করতে হবে, ম্যানুয়াল লাগবে না ভাই। এটা ইলেকট্রিক ব্রাশ দেখো তো ভাই, একটু অন্য কিছু মনে হচ্ছে আমার, থার্মোমিটারের মতন ভাই রড, এটা কি বগলে গুজে বসে থাকবো না কি করবো ভাই, কি করে ব্রাশ হবে ভাই, লোহা দিয়ে দাঁত আমার যে সব দাঁত তো ভাই পড়ে যাবে ভাই, ফোগলা দাঁত হয়ে যাবে আমার। আরে না ভাই, ভেতরে আর একটা মশলা আছে, দাঁড়া। ওরে ভাই এই দেখো আসল মশলা তো এখানে, তো ভাই বেসিক্যালি এটাকে এটার সাথে লাগাতে হবে, লাগিয়ে ভাই অটোমেটিক ব্রাশ হবে ভাই, তাই নাকি হেভি ভাই। চলো ভাই আজকে ভাই সকালে দুবার ব্রাশ করা হয়ে যাবে, একটু ছোট হয়ে গেল না মানে একটু বড় হয় ভাই ব্রাশের, এটা ভাই মেশিন দিয়ে চলছে, ছোট দিয়েই ভাই বড় বড় কাজ হয়ে যাবে। প্রথমে ভাই দুটোকে এরকম ভাবে ফিট করতে হবে, আশা করি হয়ে গেছে ভাই, আমাদের ইলেকট্রিক ব্রাশ রেডি। ভাই এখানে সুইচ তো একটাই আছে, এবার চার্জ দিতে হলে পেছনের ভাই এটা খুলবে, খোলার সাথে সাথে তোমাদের চার্জ দেওয়ার পোর্ট পেয়ে যাবে। চলো ভাই সুইচ অন করা যাক। আরে ভাই কি কাঁপছে ভাই, ভাইব্রেট করছে ভাই, তো 2-in-1 ইলেকট্রিক ব্রাশের সাথে আর একটা কাজ করতে পারো, ব্রাশ করতে ইউজ করো ভাই, আর কোনো কাজে ইউজ করো না প্লিজ ভাই। এটা দুটো মোড আছে, এটা হলো ফুল অন ভাই, ভাইব্রেট করবে, তার সাথে টিকবে রাখার পরে ভাইব্রেশনটা কমে যাবে ভাই। চলো গাইস প্রথমবার ইলেকট্রিক ব্রাশ ইউজ করছি। আরে ভাই ভাই দাঁত দেবী সাউন্ড হয়েছে, কিন্তু খুব কাদুকুতু লাগছে ভাই উপরে যখনই ঠোঁটের সাথে ঠেকছে ভাই। এই ব্রাশটার দাম হলো 600-700 টাকার দিকে, তোমরা যদি নিতে চাও নিতে পারো ভাই, সুস্থুরি যদি খেতে ভালো লাগে তাহলে নাও ভাই, কোনো অসুবিধা নেই। তা না হলে ভাই নিম পাতা ডাল দিয়ে ব্রাশ করবে, ওটাতেও দাঁত সাদা হবে, কোনো
অসুবিধা নেই। আর সব থেকে বেস্ট ব্যাপার হলো চার্জও দিতে হবে না ভাই, চার্জ ছাড়াই ভাই হেভি কাজ করবে। পরবর্তী আমাদের এমআই এর স্মার্ট ল্যাম্প, স্মার্ট ল্যাম্প না এমআই এর বেড সাইড স্মার্ট ল্যাম্প টু। ওয়ানটা তো কোনোদিনও চোখে দেখিনি, কিন্তু টুটাই ভাই আজকে আনবক্সিং হবে, কোনো অসুবিধা নেই ভাই। যেমন কি দেখতে পাচ্ছি টাটকা প্রোডাক্ট, পুরো সিল কেটে আমরা উদ্বোধন করবো। ভাই দাঁতটা এখানে ঝিনঝিন করছে কেন জানি না। প্রথমে বেরিয়ে এসে পাওয়ার দেওয়ার জন্য কেবিল, তার সাথে ইউজার ম্যানুয়াল, হ্যাঁ বেডসাইড ল্যাম্পের ইউজার ম্যানুয়াল। ভাই আমি তো বললাম বড় বাক্স থেকে ছোট মশলা বেরোবে, কিন্তু না ভাই, অ্যাকচুয়ালি ল্যাম্পটা যথেষ্ট বড় আছে। কালারটা প্রথমে আমি বলতে চাই খুব সুন্দর লাগছে, সাদা রঙের কোনো ব্র্যান্ডিং অতটা নেই। দেখো বন্ধুরা, যেহেতু ভগবান আমার সবকিছুই কালো করেছে, সেই কারণে আমি সবকিছু সাদা কিনতে পছন্দ করি, সাদা ছুরি, সাদা মাউস। সেই কারণে ভাই সাদা ল্যাম্পটা দেখে বেশ আমার খুব একটা মন্দ লাগছে না ভাই। ভাই এখানে আবার একটা সিল লাগানো আছে, এটাকে সরে দিলে আরো সাদা হয়ে যাবে ভাই। প্রথমে আমাদের লাইটটাকে অন করা যাক। ও ভাই ব্রাইট আছে ভাই, যথেষ্ট ব্রাইট আছে। আর ভাই ব্রাইটনেস কমানোর জন্য এখানে একটা স্ক্রিন টাচ স্লাইডার আছে, মানে এটাকে এরকম ভাবে বাড়াবে তো ব্রাইটনেস বাড়বে, আবার কমাবে ব্রাইটনেস কমেও যাবে। তার সাথে একটা সুইচ আছে যেটা দিয়ে তোমার কালার চেঞ্জ হবে। ভাই আমি তো ভেবেছিলাম জাস্ট দুটো কালার আছে, কিন্তু না ভাই, অনেক রকম সুন্দর সুন্দর কালার আছে যেগুলো তোমরা ইউজ করতে পারো। এবার এই ল্যাম্পটাকে স্মার্ট ল্যাম্প একটা জিনিস বানায়, সেটা হলো এটা তোমার অ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবে, তো তুমি অ্যালেক্সা অ্যালেক্সার সাথে কানেক্ট করে সব রকম জিনিস করতে পারবে। ভাই এই লাইটটা যেমন 500 ব্রাইটনেস, তেমনই এর দামেরও ভাই হেভি ব্রাইটনেস। ভাই এটার দাম হলো 2799 টাকা। এবার দামটা একটু বেশি, কিন্তু তোমার ফিচার সব বেশ ভালোই পাচ্ছ। বাড়িঘর সুন্দর বা আমার মতন সাদা জিনিসের যদি শখিন হও তাহলে নিতে পারো, মানে ভাই লাক্সারি আইটেম আর কিছুই না। পরবর্তী বাক্স চলো দেখা যাক কি বেরোয়। ওরে ভাই এটা ভাই সেরা গেছে। চলো গাইস আগে মশলাটা বার করি, তারপরে তোমাদেরকে বলছি কি জিনিসটা আর কিসে তুমি ব্যবহার করতে পারবে। উফ ভাই খুবই সুন্দর আর নিট প্যাকেজিং ভাই। তার সাথে একটা গিফট কার্ডও দিয়েছে, 50 গিফট কার্ড, থ্যাংক ইউ। আমাদের চার্জ দেওয়ার জন্য কেবিলও আছে। তো ভাই এটাই হলো সেই ডিভাইসটা। এবার দেখো হেলমেট খুব ইম্পর্টেন্ট, হেলমেট লাগিয়ে সবারই বেরোনো উচিত বা শোয়া উচিত, আই মিন বেরোনো উচিত। একটা স্মার্ট হেলমেটের 500 দাম হয়। আমাদের সাধারণ একটা নর্মাল হেলমেটই থাকে আমাদের বাড়িতে, তো সেই নর্মাল হেলমেটটাকে এই ডিভাইসটার সাহায্যে তুমি স্মার্ট হেলমেট বানাতে পারবে। বেসিক্যালি এগুলো হলো স্পিকার, তো তুমি হেলমেটের সাইডে তুমি এই স্পিকার গুলো লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পরে তুমি এটাকে তোমার ফোনের সাথে কানেক্ট করতে পারবে, যার পর তোমার অর্ডিনারি হেলমেট হয়ে যাবে স্মার্ট হেলমেট। এটা হলো বেসিক্যালি একটা মাইক্রোফোন, কিন্তু তার সাথে সাথে যেমন কি দেখতে পাচ্ছ কল রিসিভ করার সুইচ আছে, তার সাথে অডিও বাড়ানো কমানোরও সুইচ পেয়ে যাবে। তো যারা বাইক চালো তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা গ্যাজেট, এটার দাম হলো 1000 মতো। কিন্তু আমার মনে হয় বাইক চালানোকালীন তুমি সাধারণত ফোন বন্ধ করতে পারবে না, বা আবার বাইক থামাতে হবে, বা আবার ওই রিস্ক নিয়ে বাইক চালাতে চালাতে কথা বলতে হবে। সেই ক্ষেত্রে তুমি 1000 দিয়ে তোমার সাধারণ হেলমেটকে স্মার্ট হেলমেট বানিয়ে দিতে পারবে, তো করতেই পারো মন্দ না। ভাই এই গ্যাজেটটার দাম ভাই 7500 দিয়ে এই গ্যাজেটটা নিয়েছি আমি, কিন্তু এটার ফিচারও ভাই খুব সাংঘাতিক লেভেলের ফিচার। স্পেশালি যারা ফোন টোন ইউজ করো তাদের জন্য এই গ্যাজেটটা সেরা, কারণ এই গ্যাজেটটা যে কাজটা করে সেটা সাংঘাতিক, সেটার কোনো অল্টারনেটিভ গ্যাজেট আমি অন্তত দেখিনি আগে। চলো গাইস আগে তোমাদের গ্যাজেটটাকে আনবক্স করে দেখাই। ভাই খুবই সুন্দর আর ছোট্ট একটা জিনিস, প্যাকেজিং দেখে বোঝা যায় প্রিমিয়াম জিনিস। সব কটা বাক্সে দেখবে এমনি ভাই এই চার্জিং কেবিলটা দিয়ে দিয়েছিল, কিন্তু এর ক্ষেত্রে দেখো USB কেবিল সুন্দর কালো বাক্সের ভেতরে। বেশি দামে প্রোডাক্টের ভাই এই সব কাগজ কুগুজেই ভাই 1.5 চলে। বাক্স দেখো ভাই কালো, স্পঞ্জ সুন্দর ভাই, ম্যানুয়াল দিয়েছে দেখো, বাপরে বাপ, ম্যানুয়াল না বিয়ের কার্ড ভাই বুঝতে পারছি না। ও হেভি ভাই, ফেলে তো আমি দিতাম কিন্তু দেবো না ভাই, অনেক দাম দিয়ে কিনেছি ভাই, সব বাক্সের ভেতরে রাখতে হবে। কিন্তু ভাই আসল জিনিস হলো এইটা ভাই রে ভাই, এই জিনিসটা ভাই সেরা জিনিস। গ্যাজেটটার নাম হলো পিভো পট লাইট। বেসিক্যালি এটা হলো 360 রোটেশন ভিডিও রেকর্ডিং ডিভাইস। প্রথমে তো এই হুকের মধ্যেখানে তুমি তোমার ফোনটাকে বসাতে পারবে, বসিয়ে তুমি কানেক্ট করে দিলে। তারপরে পিভোর একটা অ্যাপ আছে যেটা তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে যখন তুমি তোমার ফোনের সাথে কানেকশন করে নেবে, তখন তুমি ফোনের সামনে যেই দিকে যাবে তোমার ফোনটা অটোমেটিক তোমার দিকে পয়েন্ট করবে। তো ভাই যারা ফোনের সামনে পোদ দোলায়, বা আই মিন যারা ইনস্টাগ্রাম রিলস ফিলস বানায়, ডান্সিং ওয়ান্সিং করো, সেখানে তুমি মাঝে মাঝে দেখবে ফোনের ফ্রেমের বাইরে চলে যাও ভুল করে, সেই জিনিসটা আর হবে না। কারণ এই গ্যাজেটটার সাহায্যে তুমি নাচো, পোদ দোলা, যত খুশি যা করো, লাফালাফি করো, সবসময় এই সেন্সারটা তোমাকে মিডলে রাখবে ভিডিও। যদি তুমি ডান দিকে যাও তোমার ক্যামেরা ডান দিকে ঘুরে যাবে, যদি তুমি বাঁ দিকে যাও তোমার ক্যামেরা বাঁ দিকে ঘুরে যাবে। কিন্তু ভাই 7500 তা বললে বাপরে বাপ। তো হ্যাঁ ভাই এই গ্যাজেটস গুলো যদি চেক আউট করতে চাও লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তার সাথে তোমার ভিউ প্রোডাক্টসও চেক আউট করতে পারো। আজকে ভিডিও এতটাই, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দাও। তোমাদের লাইক সাবস্ক্রাইবের জন্যই আমি এত জিনিসপত্র কিনতে পারি, কিনে তোমাদেরকে দেখাতে পারি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই। দাঁতটা এখনো কেমন ঝিনঝিন করছে ভাই, খুব ডেঞ্জারাস ভাই, ইলেকট্রিক ব্রাশ, বাপরে বাপ। ভাই ব্রাশ না করে এটা চালিয়ে ভাই পিঠ চুলকাবো ভাই, ওহো ভাই হেভি লাগছে।